অনেস্ট কনফেশন সিরিয়াসলি চ্যানেলের লোকের ওখানে বসে তারা অবজার্ভ করছিল সিরিয়াসলি সো এখানে মিথ্যে করার কোনো জায়গা ছিল না আর এক্স্যাক্টলি কি কি কিরকম ফিল হচ্ছিল এই সিরিজের পরের শো অ্যাজ আই সেড ইট ওয়াজ লাইক আ রাইড ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ আ রাইড ইফ যদি ভয় লাগে দেন লাইক ইউ উইল ফেল টু ডু ইট সো ইউ হ্যাভ টু ফার্স্ট উইন দ্য ফিয়ার ভয়কে আগে জিততে হবে তারপরে ইউ ক্যান ডু দ্য স্টান্ট সো দ্যাট ওয়াজ দ্য হোল আইডিয়া ভয়কে যে জেতে সেই তো জিত সো সেই ভয়টা জিতেছে বলেই এরকম একটা দুরন্ত সিকোয়েন্স আমরা পেয়েছি ইটস ওয়ান্ডারফুল ইটস ওয়ান্ডারফুল মাইন্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবডি আই হোপ পিপল লাইক দ্য ফিল্ম ডেফিনেটলি ডেফিনেটলি লাইক দ্য ফিল্ম তবে এই সিকোয়েন্স দেখার সিলসিলা যখন শুরু হলোই তখন সবটাই যে এরকম সিরিয়াস হবে এমনটা নয় কারণ আমরা শুনেছি যে কোনো একজন পরিচালক কোনো একজন অভিনেতাকে 50 ডিগ্রি সেলসিয়াসে প্রচুর দৌড়দৌড়ি করিয়েছেন প্রচুর চাপ দিয়েছেন জীবনে আসুন আসুন একটু দেখি সামনে পর্দায় একটু চোখ লাগে